বহুল আলোচিত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 জাতীয় সংসদে উত্থাপন হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন। সকালে জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সামনে বিল উত্থাপনের অনুমতি চাইলে স্পিকার বিলটি উত্থাপনের অনুমতি দেন। প্রস্তাবিত আইনটি উত্থাপনের পর আইনমন্ত্রী বিলটি যাচাই বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাবের জন্য সংসদে পেশ করেন। তবে প্রস্তাবিত এই আইন প্রণয়নের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ অভিযোগ করে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ আইনটি বাতিলের দাবি জানান। সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির 118 অনুচ্ছেদে যে বিষয়টি দৃষ্টি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ নিমিত্তে বিধানকল্পে আনীত বিল প্রধান উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আনিসুল হক, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত প্রধান নির্বাচন কমিশনার ও এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 পরীক্ষাপূর্বক 7 দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য উহা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।